বাড়াইয়া তোমার রহমতের হাত বাড়াইয়া আমাদের নিও পার করিয়া নবীজি দয়ালের নবী গো আমাদের নিও পার করিয়া আমাদের দাদা দাদি নানা নানি বাপা মা জনক জননী তারা কবরে কবর বাসিনি রয়ে আছে ঘুমাইয়া আমাদের দাদা দাদি নানা নানি বাপা মা জনক জননী তারা কবরে কবর বাসিনি রয়েছে ঘুমাইয়া তাদের কবরে জন্মান করিও গো নবীজি তোমার করার হাত বাড়াইয়া তোমার রহমতের হাত বাড়াইয়া আমাদের দিও তার করিয়া নবীজি দয়ালের নবী গো আমাদের দিও তার করিয়া তুমি হও দয়ারি বান্দার পাপি তাপি কর উদ্ধার তুমি যারে করি বাপার সে যাই পার হইয়া বাবা 1000 টাকা দিয়েছে আমার ভাই আমাদের জাহাঙ্গীর ভাই কেন দিয়েছে গানে সন্তুষ্ট বাবা জাহাঙ্গীর ভাই যখন আমাকে ফোন দেয় গান করার জন্য বায়না করার যে মিরাজ ভাই আপনি তো আমার ভাইয়ের বন্ধু আমার ভাই তো আপনারে খুব ভালোবাসত আজ আমার ভাই নাই আপনি কি আমাদের বাড়িতে আসবেন না আমি তার কথা শুনে আমি তার কাছে কোনো বায়নার টাকা চাই নাই আমি কোনো বায়নার টাকা চাই নাই কেন রহমান মেম্বার যে আমার কি ছিল সেটা আমি জানি আমি মিরাজ দেওয়ার যে কোনো জায়গায় গাড়ি আসতাম কুমিল্লা এরিয়ার মধ্যে যদি তলারের রাস্তা 2 ঘন্টা হইতো 3 ঘন্টা হইতো আমাকে ফোনও দিত না যে আমি আসতেছি শুনছে যে মিরাজ দেওয়ান আসতেছে সে চলে গেছে কেন গিয়ে সারপ্রাইজ দিত মিরাজ ভাই আমরা চলে আসি আবু সাইদ ভাই তার প্রমাণ এই যে শিরিন দেওয়ানের সাথে কিন্তু গান ছিল আমার উপরে 2500 করে রাত্র 2টা বাজে গিয়ে দেখি তারা দুইজনে 3-4 10-12 জন তারা হাজির হয়ে গেছে কি ভাই ভাই আয়েশা করছে কিন্তু আজকে যেখানেই গানে আসি কিন্তু সবাই যে দেখে কিন্তু রহমান মেম্বারকে দেখে আমার মনে আছে আমার বাক্য হয়েছিল তার জানাজা আমি এসেছিলাম আমি যখন শুনেছিলাম যে রহমান মেম্বার আর পৃথিবীতে নাই আমার মনে হয়েছিল যে আমার একটা অনেক আপন অনেক কাছের একটি মানুষ সে পৃথিবী ছেড়ে চলে গেছে আমি যদি তার সমাধির স্থানে না যাই তাহলে মনে করব যে আমার চাইতে মুনাফেক আল্লাহর দুনিয়াতে চলে গেছে সেই রহমান মেম্বার যেখানে থাকো আমার আল্লাহর নবী যেন তার
রুহের মাগফিরাতে ক্ষমা করিয়া আমার দয়াল নবী সবই পারে গো পারে উম্মতের লাগিয়া আমার নবী ইচ্ছা করলে সব পারে আমার নবী যদি খালি গিয়া রহমান মেম্বারের কবরের সামনে দাঁড়াইয়া কয় এই মন কিন্নগির ফেরেস্তা তোরা রহমান দিয়ে কিছু কইস না কেন রহমান আমাকে ভালোবাসত আমার সামনে গান শুনে আমার প্রেমে পাগল হইয়া সে সকল কিছু বিলীন করে দিয়ে দিত আল্লাহ পাক আমার দয়াল নবীর কথা কখনো ফেলে দিতে পারে না আল্লাহ নিজে বলেছে যদি তোমরা আমাকে মন্দ বলো তাতে আমি অসন্তুষ্ট হব না আমার বন্ধু আমার পিয়ালা হাবিব আমার আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ মন্দ বলে আমি আল্লাহ জাতির কসম খেয়ে বলেছি তার ক্ষমা আমি করি না নবীজি তুমি হও দয়ারি ভান্ডার তাপি তাপি করো উদ্ধার তুমি যারে করি ব্যাপার সে যাই পার হইয়া নবীজি তুমি হও দয়ারি ভান্ডার তাপি তাপি করো উদ্ধার তুমি যারে করি ব্যাপার সে যাই পার হইয়া তুমি তোমার আশার পথে চাইয়া আমাকে দিও পার করিয়া নবীজি দয়ালের নবী গো আমাদের নিও পার করিয়া তোমাতে খোদাই সন্তুষ্ট তুমি যারে বানাও তুষ্ট সে যাই পার হইয়া নবীজি তুমি হক খোদারি দুষ্ট তোমাতে খোদাই সন্তুষ্ট তুমি যারে বানাও তুষ্ট সে যাই পার হইয়া ধরে পড়া বলি চিরন্তনে গো নবীজি আমাদের যায়ও